নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি চ্যানেলে স্বাগত আবার একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর একেবারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি কিন্তু সরকারি ব্যাংক যেটি কিন্তু বন্ধতে চলেছে বা যে ব্যাংকের লাইসেন্স কিন্তু ও কেড়ে নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দিতে থাকুন আর যারা যাদের এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে বা যারা যারা এই ব্যাঙ্কে টাকা রেখেছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ব্যাঙ্ক থেকে কিন্তু টাকা তুলে নিতে পারেন কারণ যে কোনো মুহূর্তে এই ব্যাংকের কিন্তু লাইসেন্স বাতিল করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো বন্ধুরা যে খবরটি বেরিয়ে এসেছিল আজকের ভিডিওর মাধ্যমে বিস্তৃত জানিয়ে দেবো যে রিজার্ভ ব্যাঙ্ক কেনই এই সরকারি ব্যাংকের লাইসেন্স বাতিল করতে চলেছে কী এমন কারণ ঘটেছে তো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে প্রয়োজনীয় ব্যাংকের লাইসেন্স বাতিল অথবা ব্যাংক ব্যবসা চালানোর অধিকার কেড়ে নিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে এই সুপারিশ করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হ্যাঁ বন্ধুরা কলকাতা হাইকোর্ট রিজার্ভ ব্যাঙ্কে নির্দেশ দিয়েছে যে ব্যাঙ্ক অফ বরোদার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে এবং কড়া ব্যবস্থা মানে কোনো রকম পেনাল্টি বা জরিমানা নয় হয় বা কোনো রকমভাবে কিন্তু সাসপেন্ড ব্যবস্থা নয় এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে তাদের ব্যাঙ্কের লাইসেন্স কিন্তু বাতিল করতে বলা হয়েছে এবং বলা হয়েছে তাদের ব্যাঙ্ক ব্যবসা যাতে তারা চালাতে পারে এ গোটা দেশ জুড়ে তাদের ব্যবসা যেন গুটিয়ে দেওয়া হয় অর্থাৎ তাদের লাইসেন্স যেন কেড়ে নেওয়া হয় সেই নির্দেশ কিন্তু নজিরবিনভাবে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে তো কেন এত বড় নির্দেশ দেওয়া হয়েছে চলুন সেটা জেনে নেওয়া যাক রাষ্ট্রায়ত্ত নবরত্ন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড অসমের বঙ্গাইয়েতে তৈলক্ষেত্র নির্মাণের জন্য দু হাজার সতেরো সালে সিমপ্লেক্স নাম এক কোম্পানির থেকে চুক্তি করেছিল তো চুক্তির শর্ত অনুযায়ী সিমপ্লেক্সকে ওই কাজের অগ্রিম দেবে আইসিউএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সিমপ্লেক্সকে পরিবর্তে আইসিউএলের কাছে ব্যাঙ্ক গ্যারান্টি জমা রাখতে হবে কিন্তু পঞ্চাশ শতাংশ অগ্রিম হাতে পাওয়ার পরও সিমপ্লেক্স কিন্তু কোনো রকম কাজ করেনি বলে কিন্তু আইএসএল অভিযোগ করেছে অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অভিযোগ করেছে এবং বারবার টাকা দেওয়া সত্ত্বেও কিন্তু সিমপ্লেক্স কোনো রকম কিন্তু সাড়া দেয়নি বা টাকা দেয়নি তখন সিমপ্লেক্সের পায়ে সাত কোটি টাকার যে ব্যাঙ্ক গ্যারান্টি ছিল ও ব্যাঙ্ক অফ বড়োদার কাছে অর্থাৎ সিমপ্লেক্স সাত কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি হিসাবে ব্যাঙ্ক বড়োদের কাছে জমা রেখেছিল ও তো সেই টাকা তখন ভেঙে আইওসএল তাদের কাছে ফেরত চায় অর্থাৎ আইএসএল নির্দেশ যায় যাতে ওই ব্যাঙ্ক গ্যারান্টির টাকা তাদেরকে ফেরত দিতে তো অভিযোগ এরপরে এর দাবি মেনে নিয়ে ব্যাঙ্ক অফ বরোদা কাছে নির্দেশ আসে যে যাতে ওই টাকাটা দিয়ে দেওয়া হয় কে কিন্তু দেখা যায় যে ব্যাঙ্ক অফ বরোদা কিন্তু টাকা দেয়নি অর্থাৎ তাদের কাছে ব্যাঙ্ক গ্যারান্টি হবে টাকা থাকা সত্ত্বেও কিন্তু তারা ব্যাঙ্ক অফ বরোদা কিন্তু আই কে টাকাটা দেয়নি সেই সুযোগে দিল্লি হাইকোর্টে সালিসি মামলা দায়ের করে সিমপ্লেক্স দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয় এই চুক্তিতে নিঃশর্ত ব্যাঙ্ক গ্যারান্টি ধারা ছিল এবং ওই গ্যারান্টি ভাঙানোর অনুরোধ এলে সেই পেমেন্ট দিতে ব্যাঙ্ক অফ বরোদার কোনোভাবে টাল ভাঙানা করতে পারে না তো এরপরে দিল্লির মামলা বাতিল হয়ে যায় তারপরও কিন্তু আয়াস দেয়নি টাকা দেয়নি ব্যাঙ্ক অফ বরোদা তো এরপরে কিন্তু কলকাতা যে হাইকোর্ট রয়েছে কলকাতা হাইকোর্টের কিন্তু যে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু নজির পদক্ষেপ করেছে নজির নির্দেশ দিয়েছে যে ব্যাঙ্ক অফ বরোদার লাইসেন্স কেড়ে নিতে বলা হয়েছে যদি তারা এই মুহূর্তে টাকা না আইএসএলকে দেয় অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে দেয় তাহলে কিন্তু এই ব্যাংকের লাইসেন্স পুরোপুরি বাতিল করা হবে তা বন্ধুরা এই খবরটি বেরিয়ে এসছে তো এই সেই খবরটি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করছি ভিডিওটি ভালো লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ